হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো, আমিও ভালো আছি। দেখো আমার ঘরে পেছনে লাইট জ্বাল, মানে ব্যালকনিতে সব লাইট লাগানো হয়েছে। এখন বাজে রাত প্রায় 11:45। বর ডিউটি থেকে আসলো, দুপুরের ডিউটি ছিল, এখন আমরা বেরোবো। এখানে একটা কালী মন্দিরে পুজো হয়, তো কালী মন্দিরে যাই হোক। তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ভালোবাসা, সবার সব মনস্কামনা এবার পূর্ণ হোক। এই মানে সময়টা ভীষণ ভালো যাচ্ছে, কালী পুজোর সময়টা তোমরা যা যা মনে রুশ করবে সব যেন ভগবান পূরণ করে দেয়। তো আমরা কালী মন্দিরে চলে এসেছি, এখানে প্রণাম করছি। চলো কালী মন্দিরে আরও ওই পাশে শিব মানে অনেকগুলো ঠাকুরের ইয়ে আছে, সেগুলো দেখাবো। সব প্রণাম করছে, আর এত রাত হয়ে গেছে, এখন প্রায় 12:15 বাজে। জানি না ভোগ প্রসাদ পাবো কি না, দেখা যাক। ওই যে ওইদিকে ভোগ প্রসাদ খায় সবাই, তো এত রাত হয়ে গেছে, এখানে প্রণাম করে তোমাদের ওই আর যে ঠাকুরগুলো থাকে সব মন্দিরে সেইগুলোও দেখাবো, দেখে তারপরে ভোগ প্রসাদের ওখানে যাব। এই দেখো এখানে, এই দেখো এখানে শিব ঠাকুর, শিব ঠাকুরের মন্দির। আর এই যে এই পাশে কালী মন্দিরটা, দিয়ে এই পাশে শিব ঠাকুর, তারপরে এই পাশে গণপতি বাপ্পা, এখানে হনুমানজি আর শনি মহারাজ। এর এখন হস্টেলে ওখানে এক্সাম চলছে ওর কলেজে, তো ওকে একটু ভিডিও কল করে ঠাকুরটা দেখালাম, দেখিয়ে তারপরে আমরা আসলাম ভোগের এখানে। ভোগ আছে নাকি দেখি, ওরা গেছে, আমার বর আর বোনের বর গেছে, জিজ্ঞেস করতে যে এত রাত হয়ে গেছে না ভোগ প্রসাদ আছে কিনা, বলে হ্যাঁ হ্যাঁ আছে, আসেন। তাই যাচ্ছি, এবার একটু ভোগ প্রসাদ খাবো। বলছে তরকারি পায়ে সেগুলো শেষ হয়ে গেছে, কিন্তু খিচুড়ি চাটনি আছে। আমরা বললাম প্রসাদ যা আছে তাতেই হবে, তো সত্যি তাই খুব সুন্দর হয়েছিল প্রসাদ খেতে। তা খেয়ে দিয়ে আমরা এখন বেরোলাম, 12:45 বেরিয়ে। ছেলে তো আজকে বেজি বেশি বাজি ফাটায়নি, ওর মশা না থাকলে বেশি বাজি ফাটায় না ও, তো এখন বলছে চলো যাওয়ার সময় বাজি ফাটিয়ে তারপরে বাড়ি যাব। তো তাই চলে এসেছি, এই যে কিছু বাজি বাকি আছে, বাজি ফাটাচ্ছে আর দুষ্টুমি করছে, মানে খুব মজা করছে। সন্ধ্যের থেকে কিচ্ছু করতে পারেনি, ডিউটি ছিল সব। তাছাড়া অন্যান্য বার কালী পুজোয় আরও মজা করি, মানে বাজি কিনতে যাওয়া, বাজি ফাটানো, এবার সত্যি সেরকম কিচ্ছু হয়নি একদম। কালী পুজোটা কীভাবে যে কেটে গেল, তো যাই হোক সবাই পুজো কেমন কাটলো অবশ্য জানিও, সবাই কে কি পড়েছিলে ফটো দেখতে পারলে তো আরো ভালো হতো। যাই হোক এবার আমি জাস্ট একটা পিওর সিল্ক পরেছি, পরে চলে এসেছি, আর বোন তো কুর্তি মানে পরেছে, কারণ এত রাত হয়ে গেছে বেরোতে বেরোতে, ভাবতেই পারিনি যে এত রাতে বেরোনো হবে। তাও ওকে বললাম যে না চলো রাতে ডিউটি থেকে আসার পর একটু ঠাকুরের মুখটা না দেখলে ভালো লাগে, তাই জন্যে ঠাকুর দেখতে চলে গেছিলাম। তা সত্যি তাই ঠাকুর দেখলাম, আর ঠাকুরের এই দেখো আমাদের এরিয়া, এটা আমাদের এরিয়াটা, এবার এরিয়াতে লাইট কম মনে হচ্ছে না রে, আসলে এত রাত হয়ে গেছে সেই জন্যই মনে হয়, মানে সব লাইট অফ করে দিয়েছে না শুয়ে পড়ে। তো যাই হোক ঠাকুরের ভোগ প্রসাদ যে পাবো এটা তো কল্পনারও অতীত ছিল, যাই হোক পেয়ে গেছি। চলো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, বাই বাই।